এই নিউজটি কেন আপনার যদি 7 তারিখে এসে থাকে, ধরেন 7 তারিখে আমার ফ্লাইটটি এসেছিল, তাহলে এই 8 তারিখে কেন জুলকার নাই নিউজটি করেন নাই? ভারত বয়কট, তার সঙ্গে ঈদ যাত্রা ভালো হবে না, এইরকম অনেক করোনাকালীন সময়ে যেরকম অনেকে আশা করেছিল যে লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে এরকম থাকবে, তারা এবারও আশা করেছিল ঈদ যাত্রা যেন মানুষের ভোগান্তিতে পড়ে যায়, কিন্তু সেটি হয় না। গার্মেন্টস আমাদের পোশাক শারজা এবং ইউরোপে নেওয়ার জন্য যাচ্ছে, এই জায়গাটিতে না বলে, যেহেতু যেহেতু ওনারা মনে করছেন যে এটি একটু দিলে মানে বিরোধী দলরা কিছু কথা বলার সুযোগ পাবে, তারা সরকারের সমালোচনা করতে পারবে, সেই কারণে আমার ধারণা এই নিউজটি তারা করেছে। এটি ভালো দিক যে আমরা সমৃদ্ধ হলাম একটু। কিন্তু এই নিউজটা সম্পর্কে আমি হাসিনা আপনাকে আমি বলি, আমি কোন মেইন স্ট্রিম পত্রিকা মানব জমিন যে নিউজটি করেছে, কিন্তু তারা কিন্তু তাদের করেসপন্ডেন্ট দিয়ে করে নাই, তারা কিন্তু একটা রেফারেন্স ইউজ করেছে, সেটি হচ্ছে জুলকারনাইন সামির এক্স ওয়াল থেকে তারা এটি কালেকশন করেছে। এখন সেই জায়গাটাই যদি আমি আসি, স্যার শেষের দিকে যে কথাটি বললেন যেটি গজামিল দেওয়া হয়েছে, আমি সেখান থেকেই শুরু করতে চাই। আমার কাছে নিউজটি গজামিল মনে হয়েছে, এবং যেহেতু এই জুলকারনাইনরা বিদেশে থেকে বাংলাদেশ সম্পর্কে ষড়যন্ত্রে লিপ্ত, গুজব ছড়িয়েছে, এবং এবং দীর্ঘদিন ধরে যে কয়েকজন সাংবাদিক বাংলাদেশকে নিয়ে যে সমস্ত প্রপাগান্ডা বা গুজব ছড়িয়েছে, তাদের মধ্যে জুলকারনাইন একজন। এবং এখানে দেখেন কি 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 বিষয়টি ঘটেছে, একটু বিশ্লেষণ করি আমি, স্যার হয়তো বা এটি করেন নাই, আমি করতে চাই। সেটি হলো এখানে সবিরোধী দুটো বক্তব্য আছে। প্রথম বক্তব্য হচ্ছে যে আমাদের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এবং টেরিটরি এগ্রিমেন্ট বিটুইন দা আমার যে বিমান চলাচলের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট নেই, অর্থাৎ একমাত্র জরুরি অবতরণ ছাড়া ইসরায়েলের পতাকাবাহী কোনো বিমান বাংলাদেশের ল্যান্ড স্পর্শ করতে পারবে না, এটি সত্য। নাম্বার ওয়ান হচ্ছে, তাহলে এই বিমানটি কার? এই বিমানটি আসলে যিনি বলেছেন যে এই কার্গো বিমানটি বোয়িং এর যে নাম্বারটি দিয়েছেন 747-800 BCF বিমান ইসরায়েলের তেলেবাদ থেকে এসেছে, সেটি কিন্তু আসলে ইউএস এর ফ্লাইট, এবং এই ইউএস এর ফ্লাইটটি পরিচালনা করেন হলো ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড ইউএসএ, যারা 1991 সাল থেকে এই এয়ারলাইন্সটি, কার্গো এয়ারলাইন্সটি তারা ক্যারিয়ার হিসাবে ব্যবহার করতে। এখন আসেন আপনাকে আমি বলি যে এই ফ্লাইটটি কেন এসেছে। এই ফ্লাইটটি আসলে ভ্যাকুয়াম অবস্থায় এসেছে, খালি অবস্থায় এসেছে। তার একটি প্রমাণ দিচ্ছি আপনাকে আমি, যে এই ন্যাশনাল এয়ারলাইন্সটি বাংলাদেশে এসেছে তেল আবিব থেকে ডিরেক্ট 6 ঘন্টা, মাঝখানে কোথাও তারা কিন্তু স্টে করেনি, 6 ঘন্টা ফ্লাই করে সে ঢাকায় অবতরণ করেছে, এবং এই অবতরণ করার পরে এখান থেকে সে গার্মেন্টস নিয়েছে, মানে ফ্লাইটটি ইউএসএ থেকে তেল আবিব এসেছিল তাদের পণ্য নিয়ে, ওখান থেকে বিমানটি খালি এসেছে, এসে এখান থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে নির্বাহী পরিচালক, আমি উদ্ধৃতি দিচ্ছি একটি পত্রিকা, এটি তো এক্স এর মধ্যে বাংলাদেশের একটি পত্রিকা ভোরের পাতা, সে ডিটেইলস নিউজটা করেছে, এবং আমি এখান থেকেই বলছি যে উনি বলছেন যে ন্যাশনাল এয়ার ফ্লাইটটি মূলত ফেরি ফ্লাইট ছিল, এটিকে ফেরি ফ্লাইট বলছেন, এবং এই উড়োজাহাজটি বাংলাদেশে এসে তৈরি পোশাক নিয়ে সে সারজা হয়ে ইউরোপে যাবে, এই হচ্ছে তার নেটওয়ার্ক। এখন দেখেন এই নিউজটি কেন আপনার যদি 7 তারিখে এসে থাকে, ধরেন 7 তারিখে আমার ফ্লাইটটি এসেছিল, তাহলে এটি 8 তারিখে কেন জুলকারনাইন নিউজটি করেন নাই? 11 তারিখ এসেছেন, 11 তারিখের পর ঈদের দিন 12 তারিখে মানে ঈদের দিন এসছে, তাহলে উনি কেন ওনার এক্স ওয়ালে এর আগে উনি লেখেন নাই? লেখেন নাই হইল যখন বাংলাদেশের মানুষ, মানে যে বিষয়টি হয়েছে যে আজকে দীর্ঘদিন ধরে আমরা শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা করি, বাংলাদেশের যে কিছু উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের অনেক সক্ষমতা অর্জন হয়েছে, অনেক ত্রুটি আছে সেটা আমিও স্বীকার করি, আমাদের মধ্যে অনেক বৈষম্য তৈরি হয়েছে সেটি আমি বলছি না, বাট সামগ্রিকভাবে যদি আপনি দেখেন তাহলে আমাদের কিন্তু অর্থনীতির ক্ষেত্রে বলেন, মানুষের শিক্ষা ক্ষেত্রে বলেন, মানুষের জীবন যাপনের ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু হাসিনা আমাদের কিছু উন্নয়ন হয়েছে। এখন হয়েছে কি যে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, আমার কাছে মনে হয়েছে যেহেতু বিরোধী দলরা একটি আওয়ামী বিরোধী একটি প্রপাগান্ডার ভিতর রয়েছে, ভারত বয়কট, তার সঙ্গে ঈদ যাত্রা ভালো হবে না, এইরকম অনেক করোনাকালীন সময়ে যেরকম
অনেকেই আশা করেছিল যে লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, এরকম থাকবে। তারা এবারও আশা করেছিল ঈদ যাত্রা যেন মানুষের ভোগান্তিতে পড়ে যায়, কিন্তু সেটি হয় নাই। না হওয়ার ফলে হয়েছে কি, কিছু জিনিস কিন্তু মানুষকে দিতে হয়। আজকেও যদি আপনি রেজবি সাহেবের একটি যে আপনাকে শুনতে পাচ্ছি না, আমি রিপন ভাই আপনাকে শুনতে পাচ্ছি না, আরিফুর রহমান রিপন আপনাকে শুনতে পাচ্ছি না, আমার মনে হয় কোনো কারণে আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। এখন 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 এসছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তো আমার আমার যেটা হয়েছে এই নিউজটা, আমার আমার ধারণা এটি উদ্দেশ্য প্রণোদিত, এবং যেহেতু মানে যেহেতু সরকার বিরোধী নিয়েই তারা কথাবার্তা বলে, এবং এটি আমার কাছে মনে হয়েছে সঠিক তথ্যটি না তুলে ধরে এক ধরনের রিউমার বা গুজব ছড়িয়ে যে ভারতের বা বাংলাদেশের সাথে এই কূটনৈতিক সম্পর্কটি নেই, কিন্তু ইসরায়েল এটা করছে, এবং ইসরায়েল থেকে এসে তার সঙ্গে সে যেটি স্যার বললেন যে আগেই আমাদের কিছু সরঞ্জাম সেখানে নিয়ে এসেছে, এবং তারা যদি এটা হয়েও থাকে তাহলে এটার সঙ্গে সে গজামিলটা করে দিয়েছে। কিন্তু আপনাকে আমি বলি যে জার্মানির মিউনিকের নিরাপত্তা সম্মেলনে এই প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে কিন্তু কঠোর অবস্থান গ্রহণ করেছেন, এবং অনেক হুঁশিয়ারি বার্তা কিন্তু উনি দিয়েছেন প্যালেস্টাইনদের পক্ষে, অন্য কোন রাজনৈতিক দল কিন্তু দেয় নাই। আমি ওই জায়গাটাই বলতে চাই যে কোন নিউজ করতে গেলে তার যে অথেন্টিসিটি লাগে, বা আমাদের বিষয়টা হয়েছে কি যে আমরা মুখরোচক কিছু সংবাদ দিয়ে দিয়ে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা ভিতরে যেতে চাই না, আমরা শুধু উপরের বিষয় দিয়েছি। এখানেও একটি জিনিস, গল্প হোক আর যাই হোক, ইসরায়েলের সেই মানে বিমানটি তো এসেছে, কিন্তু সেরকম ইসরায়েলের বিমান না, সেখানে আপনি বলেছেন ইউএস এর বিমান, হ্যাঁ এখানে এসে এটি তো আপনার ইসরায়েলের বিমান না, বা এটা ইসরায়েলের পতাকাধারী বিমান না, উনি কিন্তু বলছেন, উনি কিন্তু ওনার শেষে, আমি যদি আপনার এক্স এর একদম শেষের দিকে যে রেফারেন্সটি ব্যাপার হয়েছে জুলকার নাইনের এক্স ইয়েতে, উনি কিন্তু বলছেন যে ইসরায়েলে আক্ষরিক অর্থে ফিলিস্তিনি গণহত্যা করছে, এবং এটি প্রধানমন্ত্রী সম্প্রতি মিউনিক নিরাপত্তা সম্মেলনে গিয়ে বলেছেন, এবং এ পর্যন্ত 33,000 ফিলিস্তিনি সেখানে হত্যা হয়েছে, 25,000 নারী ও শিশু তার মধ্যে রয়েছে। তো এখন কিন্তু বেসামরিক বিমান চলাচলের যিনি পরিচালক উনি কিন্তু বিষয়টিকে স্পষ্ট করেছেন, উনি কিন্তু আজকে এটি এই এই বিষয়টিকে স্পষ্ট করেছেন, যেটি আমি আপনাকে বললাম যে এই বিমানটি ফেরি ফেরি কার্গো ফ্লাইট ছিল, ওটা আমেরিকান ফ্লাইট, উনি তেল আবিব থেকে ঢাকায় এসেছে সেটাও ঠিক আছে, কিন্তু উনি এখান থেকে গার্মেন্টস আমাদের পোশাক সারজা এবং ইউরোপে নেওয়ার জন্য যাচ্ছে এই জায়গাটিতে না বলে, যেহেতু যেহেতু ওনারা মনে করছেন যে এটি একটু দিলে মানে বিরোধী দলরা কিছু কথা বলার সুযোগ পাবে, তারা সরকারের সমালোচনা করতে পাবে, সেই কারণে আমার ধারণা এই নিউজটি তারা করেছে বা তার এক্স ওয়ালে উনি এটা দিয়েছেন। বাট আপনি শেষের লাইনটার পরনি, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুই ফ্লাইটের বিষয়ে বিস্তারিত জানান জানতে চাইলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আমি বললাম তো, এটা তো আমি ওই ইউটিউব না পড়ে আমি তো বললাম যে আজকে আমরুল ইসলাম পরিচালক উনি এটাকে আজকে উনি ক্লারিফাই করে দিয়েছেন, আমি যেটি বললাম এই জন্য ওনারটা আমি মানে ওই ওই লাইনটুকু উনি যখন লিখেছেন তখন, কিন্তু বাট আজকেই তো আজকে এটা ওনারা ক্লারিফাই করে দিয়েছে কামরুল ইসলাম, আমি তো বললাম এটা আপনাকে যে উনি একজন পরিচালক বিমানের, এবং উনি আজকে এটা ক্লারিফাই করে দিয়েছেন যে বিমানটি কেন এসেছে, কোথা থেকে এসেছে, কি নিয়ে গেছে, কোন পত্রিকায় এই নিউজটি এখন পর্যন্ত আসেনি, সেটি আমি আপনাকে অনেক ধন্যবাদ।